সকল পর্যায়ের নেতা কর্মীরা আজকে রাত 10টা পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। জেলা বিএনপির সভাপতি উনি বলেছেন আপনার অবস্থান কর্মসূচি রয়েছে এবং বিকেলে এখানে সমাবেশ রয়েছে এবং আপনাদের সারাদিন এখানে থাকবেন, দুপুরে খাবার ব্যবস্থাও রয়েছে। তো কাজী কেউ পাঠাই যাবেন না, আজকে আমাদের রাত 10টা পর্যন্ত অবস্থান করতে হবে। এইটি আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সবার সিদ্ধান্ত, আপনারা সবাই থাকবেন এখানে।